আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে কিন্তু আপনাদের সাথে আমি স্যান্ডউইচটা তৈরি করি কিভাবে সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নিই আমি স্যান্ডউইচটা কিভাবে তৈরি করে নিই। আর ভিডিওটা দেখার আগে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আমি এখানে 9 পিস মাংস নিয়েছি, এটা মুরগির মাংস, তো হাড় ছাড়াই আমি মাংসটা নিয়েছি। হাড় নিলে হবে না, মাংসটাই শুধু নিতে হবে। তো মাংসটা আমি ধুয়ে পানি জলে নিয়েছি। তো এই যে মাংসটা একদম মাংস, হাড় ছাড়াই। স্যান্ডউইচের জন্য কিন্তু মাংসটাই, থুল মাংসটাই নিতে হবে। তো 1 পিস লেবু রস দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু লবণ। তো এখানে কিন্তু লবণটা একটু সাবধানে দিতে হবে। দিয়ে দিব সামান্য আদা রসুন ব্লেন্ড করা, অল্প পরিমাণে দিয়ে দিব। তো এবার চুলাটা ধরে দিয়েছি, মাংসটা সিদ্ধ হবে আনুমানিক 15 মিনিট লাগবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 15 মিনিট সময় অপেক্ষা করতে হবে। তো মাংসটা সিদ্ধ হচ্ছে। মাংসটা ভালো করে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি। মাংসটা আমি একটু নেড়ে চেড়ে নেব। পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, পানিটা শুকিয়ে ফেলবো। আবারও ঢেকে দিব। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর 5 মিনিট লাগবে আনুমানিক। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা উঠিয়ে ফেলবো। A few moments later. তো মাংসটা আমি হাতের সাহায্যে এভাবে একটু করে নেব। হাতের সাহায্যে জোড়া জোড়া করে নিতে হবে। মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। ভালো করে সিদ্ধ হলে জোড়া জোড়া করতে সহজ হবে। মাংসগুলো আমার সব জোড়া করা হয়ে গিয়েছে হাতের সাহায্যে, আপনারা দেখে নিয়েছেন। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো অল্প একটু দিব। তো ম্যানোজটা লাগবে, তো আমি ম্যানোজটা বানিয়ে ফেলেছি। আর আমার এই ম্যানোজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে যারা দেখেননি দেখে নিতে পারেন। ম্যানোজের সাথে আমি একটু টমেটো সস দিয়ে দিব। তো আপনাদের ইচ্ছে টমেটো সসটা নাও দিতে পারেন। তো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে টমেটো সসটা ম্যানোজের সাথে ভালো করে মিক্স করে নিব। টমেটো সস আর ম্যানোজটা মিক্স করে তো আমি এবার মাংসের উপরে দিয়ে দিব, যে জোড়া মাংসগুলো এই যে বাটিতে রেখেছি। তো এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো, ঠিক যতটুকু লাগবে। আপনি যখন এটা ব্যবহার করবেন, আপনি যখন এটা তৈরি করবেন, তখন বুঝতেই পারবেন যে কতটুকু লাগবে। তো যতটুকু লাগছে আমি ঠিক ততটুকুই দিব। তো আমি ভালো করে একটু ম্যানোজের সাথে জোড়া মাংসগুলো মিক্স করে নিব। তো আর একটু দিয়ে দিব ম্যানোজার সস মেশানো। তো আরেকটু দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিক্স করে নেব। ম্যানোজটা আমার মাংসের সাথে মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি পাউরুটি নিয়ে নিলাম 3 পিস। এবার পাউরুটিগুলো আমি একটি কেচির সাহায্যে সাইডগুলো কেটে নেব, সাইডগুলো কেটে নেব, কারণ সাইডগুলো তো কেটে নিতেই হবে। তো কেচির সাহায্যে আমি এখন কেটে নেব পাউরুটির সাইডগুলো। পাউরুটির সাইডগুলো কেটে নিতে হবে, কারণ এটা আমি যখন ওভেনে দিব সাইডগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট হবে না।
তো এই জন্য আমি সাইডগুলো কেটে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য কিন্তু সাইডগুলো কেটে নিতেই হবে। এক পিস পাউরুটি আমার কমপ্লিট, তো আমি দ্বিতীয় পিসটা কেটে নেব। দ্বিতীয় পিস রুটিটাও আমার কাটা হয়ে গিয়েছে সাইডগুলো, তো আমি এবার তৃতীয় নাম্বারটা কেটে নেব। এভাবেই কিন্তু আপনি যতটুকু স্যান্ডউইচ তৈরি করতে চান এভাবেই কিন্তু কেটে নিতে হবে। আপনার ঠিক যত পিস লাগবে আপনি এভাবেই কেটে নিতে পারেন। কেচি দিয়ে কাটলে কিন্তু সাইডগুলো অনেক সুন্দর হয় কাটা, ছুরি দিয়ে কাটলে কিন্তু আবার এত সুন্দর হবে না। এবার স্যান্ডউইচের জন্য আমি এটা কোনা করে কেচি দিয়ে কেটে নিব। এই পাউরুটিটা ঠিক এভাবেই কোনা করে কেটে নিতে হবে। এই যে স্যান্ডউইচের বাস কিন্তু চলে এসেছে, তো এভাবেই কিন্তু আপনাকে কেটে নিতে হবে। দ্বিতীয়টা কেটে নিব, তো কাটা হয়ে গিয়েছে। এবার আমি তৃতীয়টা কেটে নিব, ঠিক এভাবেই কেটে নিব, একই সাইজ করে সমান করে কেটে নিচ্ছি। তো এই তিন পিস কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আমি এভাবেই কিন্তু সেম আরও অনেকগুলো পাউরুটি কেটে নেব। তো কাটার পর দেখা করছি। অনেকগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি, ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেভাবেই আমি এগুলো কেটে নিয়েছি। তো এবার আমি ম্যানুজের সাথে মিক্স করা এই জোড়া মাংসগুলো এখন আমি দিয়ে দিব পাউরুটি। পাউরুটির উপরে আমি এভাবে একটু একটু করে দিয়ে দিব। তো একটা চামচ, ছোটো একটা চামচের সাহায্যে এভাবে অল্প অল্প করে দিয়ে দিব। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এক পাটটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে, আমি এবার দ্বিতীয় পাটটা দিয়ে দিব। দিয়ে দিলাম, তো দ্বিতীয় পাটের উপরও কিন্তু আমি জোড়া মাংসগুলো দিব ম্যানুজের সাথে মিক্স করা। তো আমি আবার একটু দিয়ে দিলাম। দ্বিতীয় পাটে কিন্তু আমি ম্যানুজের সাথে মিক্স করা এই যে জোড়া মাংসগুলো দিয়ে দিলাম। তো এবার আমি তৃতীয় পাটটা দিয়ে দিব উপরে। তৃতীয় পাটের উপরে কিন্তু আর জোড়া মাংস দিব না। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে নেন। ঠিক এভাবেই কিন্তু আমি সবগুলো পাউরুটি কমপ্লিট করে নিব, এভাবে করে নিব স্যান্ডউইচের জন্য, স্যান্ডউইচ তৈরির জন্য। তো আমি একটি ওভেনে দিয়ে দিব এখন গরম করার জন্য। সবগুলো স্যান্ডউইচ কিন্তু আমি এখন ওভেনের ভিতরে দিয়ে দিলাম। ওভেনে দিয়ে দিলে স্যান্ডউইচ দু এক মিনিটেই হয়ে যাবে গরম। আর গরম করার জন্য কিন্তু আমার দু এক মিনিটই যথেষ্ট। তো হয়ে গিয়েছে গরম, এখন আমি বের করে ফেলবো। তো বের করে নিচ্ছি। আমার সবগুলো স্যান্ডউইচ গরম হয়ে গিয়েছে, তো স্যান্ডউইচ বানানোটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটু টমেটো সস দিয়ে দিব উপরে। তো এভাবে আমি দিয়ে দিলাম। তো দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। তো আপনারা অবশ্যই বাসায় কিন্তু এভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অলেতে ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে নেক্সট। আল্লাহ হাফেজ।